একজনের বউ তার স্বামীর এক আসছে শুনছ কি এই পাশের বাড়ি পাইছু ওর বাবা এই নৌকা বানাইয়ে বানাইয়ে বিক্রি করে কত বড় লোক হই আমরা একটু নৌকার ব্যবসা করতে পারো না কয় পাইছু ওর বাবার বাবার বাবা যে বাগান বানাই খেয়ে গেছে ওই গাছ কেটে কেটে তক্তা বানাই বানাইয়ে নৌকা বানাই বিক্রি করতেছে মিস্ত্রি কাজ জানে তা আমরা তক্তা পাবো কোন জায়গায় বউ কয় কেন আমাকে ওই চাঙের উপর খানসারিক তক্তা রয়েছে না স্বামী কয় কয় চার খেন তক্তায় নৌকা হয় নাকি কয় আপাতত একটু ফাঁক ফাঁক করে তক্তা দিয়ে একখান নৌকা বানাও নৌকা তক্তা ফাঁক ফাঁক করে দিলি নৌকা হয় নাকি কয় আমি মাইয়া মানুষ বুঝি কি কলাম তুমি করো করো না করো না কি মাঝে মাঝে কি রসের কথা কব দিয়ে একটু নাকি আপনারা ভাবিছেন নাকি যে আমার রস শুকিয়ে গেছে আরে খেজুর গাছ বুড়োয়ে গেলি রস আরো গাঢ় আয় মোটা মোটা ফোটা কাটে জানো না ভাবিয়ে না যে আমি শুকিয়ে গেছি হরিবল কারণ কবি গানের সর্ব রসের সমাহার তাই না আপনারা তো এই এলাকার মানুষ সব পাকা কবির শ্রোতায় ওই বঙ্গ আর এই বঙ্গের থেকে একেবারে মাইরি বোঝা যাচ্ছে টকা টক খাইয়ে নিচ্ছেন হরিবল এখানে এমন বয়োবৃদ্ধ মানুষ যারা বসা আছেন যারা পাগল বিজয় সরকারের গান শুনেছে যারা শ্রদ্ধেয় নিশিবাবুর গান শুনেছেন আমার গুরুদেবের গান শুনেছেন নাকি প্রচুর কবি গান হতো আগে এখন তো একটু কমে গেছে তারপরে আমার ভাই মনোরঞ্জন তো আপনাদের বাড়ির পাশেই থাকে একদম ওই তালবান্দা হরিবল তাহলে কোনটা বলতে গেলাম যে কথা বলতে গেলাম হিন্দুদের মধ্যে তাহলে এত দেবদেবীর পূজা কেন মনে আছে তো এখনো বিস্মরণ হয়নি কারণ ছয় বছর পর্যন্ত মায়ের দুধ খাইছিলাম তার একটা ক্রিয়া তো আছে নাকি ল্যাকটোজেনও খাই নাই অ্যাম্বুলেন্স পরেও সেরমা পাই নাই তা এইবার শোনেন যারা ডাক্তারবাবুর কাছে রুগী যায় সব রুগীকে কি এক ঔষধ দেয় যত রুগী যাবে এক ওষুধ লেখতে থাকবে নাকি তার ব্লাড টেস্ট করবে তার মধ্যে ব্লাড টেস্টে কি কি ধরা পড়ে সেই অনুপাতে তার কি রোগ হয়েছে ভিতরে এই অনুপাতে তো প্রেসক্রিপশন করে তাই তো নাকি একথা বলতে আমার বাধা নাই সারা পৃথিবীতে আমরা যত ধর্মমত দেখতে পাই কোন ধর্মমতে কিন্তু সাধনার স্বাধীনতা নাই চাপিয়ে দেওয়া হয় একমাত্র সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে ব্রহ্ম একই ওই যে ব্রহ্ম সেই আল্লাহ আলাদা কিছু না কিন্তু ব্রহ্ম সর্বশক্তিমান তুমি তারে যা ভাববে তিনি তাই হতে পারে কথা বোঝা গেল যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মহং মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব মুসলিম ভাইদের কোরআনে লেখা আছে সুরা ইখলাস কলহু আল্লাহু আদ আল্লাহু সামাদ লাম ইয়ালা দুআলা মিউলা দুআলা মিয়াকুল্লাহ কফুয়া নাহা লা শরীক আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ সর্বশক্তিমান বুঝতে পারছেন কি বলছি এ কথা বলতেই হবে গড সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান
তাহলে মুসলমান ভাইরা এক নিরাকার উপাসনাই করে, ইবাদত করে। আমি কাউকে খারাপ বলছি না, যার যারটা তার তার দিক দিয়ে ভালো, কিন্তু সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে। নিরাকারেও করতে পারো, সাকারেও করতে পারো, শনি পূজাও করতে পারো, কালী পূজাও করতে পারো, শীতলা পূজাও করতে পারো, তুমি তারে যা ভাববা তোমার কাছে তাই, যে যথামান প্রপদন্তে তার। তাহলে মূর্তিগুলো কেন কোথার থেকে এলো? এর প্রত্যেকটা কল্পনার মূর্তি। যে এখানে কালী মূর্তি গড়েছে সে কি কালীকে দেখেছে? কালী ওই রকম ছিল না, কেমন ছিল? বড় বড় মন্দিরে যে রাধা কৃষ্ণ পূজা হয়, যিনি রাধা কৃষ্ণ মূর্তি গড়ায় সে কি রাধা কৃষ্ণ দেখেছে? ওই রকম ছিল? এইরকম মুক্ত আলোচনা খুব কম শুনতে পাবেন, আমি অহংকারের কথা নয়। তাহলে আমার ব্যাসদেব লিখে গেছেন কি, চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরাণি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। এটা সব কল্পনার রূপ, কেন? সাধকের সাধনার সুবিধের জন্য। তুমি যেমন রোগী, তুমি শিব বলতে ভালোবাসো, তোমারে তো কৃষ্ণ সাপাই দিলে হবে না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুমি মা মা বলতে ভালোবাসো, তুমি মায়ের আরাধনা করো। এবার আরাধনা করে যখন তাকে পেয়ে যাবে না, কেন্দ্রে পৌঁছালে দেখবে সব এক, তখন কৃষ্ণ কালী শিবরাম আল্লাহ রসুল বাবু ভগবান একাকার, সব এক হয়ে যায়। হরি হরি বল। ওই জায়গা পৌঁছানোর দরকার। বাবা, একটা বৃত্ত আঁকতে গেলে প্রথম একটা বিন্দু নিতে হয়, বিন্দু থেকে সম দূরত্ব রেখে একটা গোলাকার যেটা পরিধি ওইটাকে যদি আঁকা হয় তাকে কি বলে? সম দূরত্ব রেখে বৃত্ত বলে। তাহলে ওই যে যেটা বিন্দু নিয়েছিলাম ওটার নাম হয় বৃত্তের কেন্দ্র। খুব লক্ষ্য করে শুনে, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত চারপাশে যদি আমি চারটে সরল রেখা টানি, রেখা চারটে সমান হবে না ছোট বড় হবে? বলো, সমান হবে। তাহলে পরিধির যে রেখার থেকে আমি রওনা হব, কেন্দ্রে পৌঁছায় গেলে দেখব সব রেখা ওই জায়গায়, সেই মিলন হইছে। ওই পর্যন্ত পৌঁছানোর দরকার। এই সুবিধাটা আছে সনাতন ধর্মে। তাই আপনি মূর্তি গড়তে পারেন, মূর্তি পূজা করতে পারেন, কিন্তু অন্যান্য ধর্মে আপনাকে এই সুবিধা দেবে না। নিরাকার তো নিরাকারই, সাকার কোনো মূর্তি গড়া যাবে না। ঠিক বলছি না বেঠিক বলছি? জোরে বলুন, ঠিক বলছি তো? তাহলে এই মূর্তি জাগ্রত হয় কখন হয়? একমাত্র বিশুদ্ধ প্রেম ভক্তির দ্বারা, আর কিছু না, তন্ত্রমন্ত্র না, শাস্ত্রগ্রন্থের ওইসব শ্লোক ওর দ্বারায় না। মা কালীকে জাগাতে গেলে মা মা বলে চোখের জলে আত্মহারা হয়ে যেতে হবে, অন্নামী মতুয়া মেতে যেতে হবে, মা 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 দেখালো। এরে কয় মতুয়া, মতুয়া মানে হরিচন্দ্রের ভক্ত হলি সে মতু হয়ে গেল। কৃষ্ণ ভক্ত মতুয়া হয়, রাম ভক্ত মতুয়া হয়, কালী ভক্ত মতুয়া হয়, যে মেতে যায় সে মতুয়া। এই মাতা ব্যাপারটা হরিচাঁদ ঠাকুর এসে শেখালো, মেতে যাও। হরি বল, 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 হরি বল। হরিচাঁদ ঠাকুর এসে
তিনি দেখলেন এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত অশিক্ষিত মানুষ, অশিক্ষিত বললে ভুল হবে, নিরক্ষর, খালি শিক্ষিত হলেই লেখাপড়া শিখলেই সে শিক্ষিত হয় না। একজন মানুষ নিরক্ষর কিন্তু সেও ভালো শিক্ষিত হতে পারে, বুঝতে পারছেন কি বলছি? অনেক লেখাপড়া শেখা মানুষ কুশিক্ষার দ্বারায় সমাজকে ধ্বংস করে দেয়। তার লোভ লালসা কাম ক্রোধ সে কিন্তু কন্ট্রোল করতে পারেনি, কিন্তু এক অক্ষর লেখাপড়া জানতেন না শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব নিরক্ষর। তার শিষ্য হলেন কে? স্বামী বিবেকানন্দ হলেন। তিনি জগৎ বাঁচালেন রামকৃষ্ণের শিষ্য হলেন, তাহলে তার গুরু তো নিরক্ষর, কিন্তু কত বড় শিক্ষিত। তার কথা মৃত পড়ে দেখুন, বোঝা যাচ্ছে কি আমার কথাগুলো? কি বাবা, আমি কোনো খারাপ কথা বলছি কি নাকি বলুন আপনারা? জগতের কল্যাণের কথা বলছি তো নাকি? মতুয়াটা মেতে যাওয়া, এই জন্যে অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বা যজ্ঞান তোর করে রবে, এই দশা তোর যখন হবে তখন উড়বে চিদানন্দের নিশান। রামকৃষ্ণ ঠাকুর মতুয়া হয়ে মাকে পেয়েছেন, চণ্ডী পাঠ করে নয়। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নম, কোনো দিনও না, কোনো দিন এগুলো করেনি। তিনি মা 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 বলে পাগল হয়ে গেছে। আপনার কালী ঠাকুর কথা বলবে, আপনার শনি ঠাকুর কথা বলবে, আপনি যার মূর্তি করেন ওই যে জাগ্রত হয়ে যাবে। যদি আপনি মতুয়া হতে পারেন, অর্থাৎ মেতে যেতে পারেন ওই নাম, যারা বোঝে না তারা ক্যাসাল বাদায়, আমি করব কি, আমার এখন মরিয়ে যাওয়াই ভালো। মাঝে মাঝে মনে হয় আমি মরিয়েই যাই, কারণ এত বলি তাও বোঝে না মানুষ, আর কত বল। হরিচাঁদ ঠাকুর কি তার ভক্তদের নাম মতুয়া দিয়েছিল নাকি? মেতে যেত তাই মতুয়া বলে গালাগালি দিত, তাই ভক্তরা গিয়ে নালিশ করল, ও বাবা আমরা হরি নাম করি আমরা মেতে যাই, আমাদের গালাগালি দেয় এই মতুয়ার দল। কই তাই কি বলে মতুয়া? ভালো ভালো, খুব ভালো কথা। মো মানে আমি, তুয়া মানে তোমার, যখন মেতে যায় তখন তো একমাত্র আমি তোমার। আমি তোমার, এই ভাবটাই তো শ্রীমতী রাধারানীর ছিল। যা, তোদের যখন গালাগালি দিয়েছে আজ থেকে তোরা মতুয়া সম্প্রদায়, বুঝতে পারছেন কি বলছি? আমার অশ্বিনী ঘোষের গানের মধ্যেও লেখা আছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখনো মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। আমি একটাও দলিল ছাড়া কথা বলি না, বানিয়ে বানিয়ে কিচ্ছু বলব না। বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববেন, আ বাবা তাহলে এই হচ্ছে মতুয়া, যে বৈষ্ণব তাকেও মতুয়াই হতে হবে, মেতে যেতে হবে, কৃষ্ণ নামে মেতে যেতে হবে। দেখবেন যখন নাম কীর্তন হয় খুব ভালোভাবে রাগ রাগিনী দিয়ে যখন গাই, হরে কৃষ্ণ
যখন নামে প্রেম হয়ে যায়, যখন নামে প্রেম হয়ে যায়, মানুষ ধুলায় গড়ায়, তখন কি ধ্বনি ওঠে? হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, ওঠে না? বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক বলছি তো? ওই যে মেতে গেল, তখন একটাই নাম থাকে, সে নাম হরি বল। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার প্রার্থনার মধ্যে, প্রার্থনা গানের মধ্যে দেখিয়ে দিয়ে গেছেন, ছাড়ো রে মন কপট চাতুরী, বদনে বলো হরি হরি, হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। ঠিক বলছি? আমি দলিল ছাড়া কথা বলি, শিব জ্ঞানে জীব সেবা, তোমরা যতটুকু পারো দেবা, না বুঝিলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। এটা হচ্ছে একদম শেষ কথার আগের কথা, এরপরে শেষ কথা বলবো। শেষ কথার আগের কথা কি? কোনো দেবদেবীর পূজা করতে হবে না, তুমি যদি মানুষের সেবা করো। এই মানুষের ভিতরে সেই মানুষ বিরাজ করে হরি বল, নিঃস্বার্থ হয়ে এই মানুষকে ঈশ্বর জ্ঞান করে যে সেবা করতে পারে, ঈশ্বর খুশি হয় তার উপরে। শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজিলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। এইবার শেষ, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ভুলে, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ভুলে, তাহলে খাঁটি ধর্মের কথা আমি কি বললাম এতক্ষণ বসে? খেয়াল আছে? আছে কি খেয়াল নাকি ভুলে গেছেন? না, প্রথম বলেছি সদা সত্য কথা কহিবে, আর পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, তাই তো? মনে আছে? পিতৃধন যত্ন করবে, সৃষ্টিকে রক্ষা করবে, খেয়াল আছে তো? আর ধর্ম কখনো ভিন্ন হয় না, একই শক্তির খেলা চলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে, সেই শক্তি সর্বশক্তিমান, তাকে যে যে ভাবনা করে সেই ভাবনায় সে তাকে দর্শন দিতে পারে। কি হলে, কি হলে দেখা দিতে পারে বললাম, বলো? মতুয়া হয়ে যেতে হবে, মানে মেতে যেতে হবে, হরি বল, হরি বল। সে তুমি কৃষ্ণ নামের মতুয়া হও, রাম নামের মতুয়া হও, যে নামের হও, সীতা নামের রামের হও, শনি ঠাকুরের হও, আর কি বলেছি? ডাক্তারের কাছে গেলে রোগী অনুপাতে তার পথ্য মেলে, ওষুধ মেলে, তাই তো? ডাক্তার বাবুরা ব্লাড টেস্ট করে দেখে কি রোগটা হয়েছে। তাহলে সনাতন ধর্মে একমাত্র সাধনার স্বাধীনতা আছে, আপনি যে কোনো সাধনা করতে পারেন, সেই
সুপ্রিম পাওয়ার যাকে বিজ্ঞানে বলছে যাকে মুসলিম ভাইরা বলছে আল্লাহ লা শরীক আল্লাহ তাআলা যাকে সনাতন শাস্ত্র ধর্মীয় গ্রন্থে বলছে ঈশ্বর কেউ বলছে হরি কেউ বলছে ভগবান তাই তো কৃষ্ণ একমাত্র মতুয়া যদি মাতোয়ারা হয়ে আপনি ডাকতে পারেন তাহলে আপনি পেতে পারেন প্রেম ভক্তির দ্বারা যাকে ডাকবেন এই সাধনার স্বাধীনতা সনাতন ধর্মে দেওয়া আছে আপনি নিরাকারবাদী হতে পারেন আবার নাস্তিকবাদী হতে পারেন কেউ যদি মানা করে কিন্তু নাস্তিকবাদী হওয়ার আগে একবার সাতবার ভেবে নেবেন বাড়িতে কারেন্ট পোড়ান মাস গেলি বিল আসে কি কারেন্টের বিল দিতে হয় কি নাকি কারেন্টটা কোন সময় লাগে বেশি অন্ধকারে তো নাকি আলো জ্বলে কোন সময় রাত্রির বেলায় আর দিনের বেলায় পাখা চলে তাহলে গরমের সময় ঠান্ডা দিল অন্ধকারের সময় আলো দিল এই জন্য বিল কষিয়ে পাঠায় দিল টাকাগুলো ঢালো এই সূর্যের আলো যে তুমি সারা জীবন পাচ্ছ তোমার চোদ্দ পুরুষের থেকে এর কোনো বিল মিটাতে হয়েছে নাকি নাকি কথা কও কেন বিল দাও নাই কেন কায়দা আছে সূর্য কি কেউ সৃষ্টি করিয়ে দিয়েছে পারে কেউ সূর্য সৃষ্টি কর এই জায়গাটা গিয়েই আস্তিক হয়ে যায় মানুষ যখন অনন্তের চিন্তায় নিমগ্ন হয় অনন্ত চন্দ্র সূর্য অনন্ত গ্রহ নক্ষত্র কাজী নজরুল ইসলামের সেই কথা খেলিছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে তার মাঝখানের যে অন্তরাটা তারকার রবি শশী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি আহারে তিনি যেখানেই থাকুন না কেন আমি তাকে শ্রদ্ধা জানাই তার আত্মার প্রতি আমি ভক্তি নিবেদন করি কারণ মুসলমান ধর্মেও আত্মাকে স্বীকার করেছে ওনারা বলেন রুহ খ্রিস্টান ধর্মে কেউ আত্মাকে স্বীকার করেছে ওনারা বলেন সোল কত সুন্দর কথা বলেছে তারকা রবি শশী খেলনা তবু এগুলো তোমার খেয়াল না এই যে মিটমিট করে তারা জ্বলে রবি মানে সূর্য শশী মানে চন্দ্র এগুলো তোমার খেয়াল না তোমার চরণের পাশে রাশি রাশি পড়ে আছে আমি আর কি বলেছি কর্তব্য যে পালন না করে সে কখনো ধার্মিক হতে পারে না চরাচরে মনে আছে তো মাতা পিতার সন্তানের প্রতি কর্তব্য সন্তানের মাতা পিতার প্রতি কর্তব্য এই কর্তব্যহীনতা যার মধ্যে সে কখনো ধার্মিক না মনে আছে আমার কথাগুলো না মনে থাকে ওরা তুলে নিয়ে যাচ্ছে শুনতে পারবেন শেষে কি বললাম কোনো দেব দেবীর পূজা করতে হবে না কিছু করতে হবে না যদি কেউ মানুষকে ঈশ্বর জ্ঞানের সেবা করতে পারে নিঃস্বার্থভাবে বলেছি একথা নাকি বলছি তো তার কিচ্ছু করতে হবে না কারণ এই মানুষের ভিতরে সেই মানুষ খেলা করে শিব জ্ঞানে জীব সেবা যে যতটুকু পারো দেবা না পুজিলে ও দেবী দেবা হবা প্রেমের মহাজন মাতা পিতার চরণ পূজা দিল ভক্তি ফুলে মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে Thank you.
উপস্থিত ভক্তমণ্ডলী আমি পাঁচালীর মধ্যে যাওয়ার আগে একটা কথা বলছি। আমাদের বঙ্গীয় লোককবি সংস্থার যিনি জেনারেল সেক্রেটারি এবং আপনাদের খুব প্রিয় কবি, আমাদের সকলের কাছের মানুষ, একদম কাছে আপনাদের থাকেন, মনোরঞ্জন সরকার মহাশয়, যার মূল উপাধি মনোরঞ্জন বসু, তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমি তাকে ডাকছি তাকে একটু সম্বর্ধনা দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে। আমি নিবেদন রাখছি, হরি বল হরি বল। আসুন, আসুন, কে মাল্যদান করছেন, আসুন, হরি বল, তাড়াতাড়ি করুন, আসুন। আগে তুমি আমাদের স্বনামধন্য কবি, বঙ্গীয় লোককবি সংস্থার সাধারণ সম্পাদক, আপনাদের কাছের মানুষ, চিনি তো দাদা, আপনি বলুন, আপনি বলুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের খুব পরিচিত, একদম পাশেই থাকেন শ্রদ্ধেয় দাদা মনোরঞ্জন দা, আমাদের কৃষ্ণমল্লী স্কুল পাঠে উনি আমাদের কবিগান করে গেছেন। আমাদের এখানে আসার জন্য সত্যি আমরা গর্বিত, আমরা আমাদের কৃষ্ণমল্লীর পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এখন মাল্যদান করছেন আমাদের প্রশান্ত বিশ্বাস, লালটু ভাই আছে, হিরু ভাই আছে, এরা মাল্যদান করছেন, আমার দাদাকে সম্মান জানাচ্ছে। একটা উলুক ধ্বনি দেবেন আপনারা জোরে, মালা পরিবরণ করছেন, হরি বল হরি বল হরি বল। পুষ্পস্তবক দিয়ে কবিকে সম্বর্ধনা জানালেন কর্তৃপক্ষ এবং মাল্যদান করে আর একবার সবাই জোরে করতালি দিয়ে সবার ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করুন, হরি বল। উপস্থিত অধ্যকার কবিগণের শুভ নাগরিকবৃন্দ, শ্রোতৃবৃন্দ, এখানে আমি অনাহূত এসেছি দাদার আমন্ত্রণে। দাদা এসে বললেন, ভাই আমি কৃষ্ণপল্লী গান করতে আসছি, তুমি কি বাড়ি আসো? আমি কেবল বাড়ি ঢুকেছি ঠিক সেই সময়, তা এক কবির আসরে বেশি কথা বাড়াবো না। দাদা আজ আপনারা যে সম্মান আমাকে দিলেন, আমি অভিভূত, আমি আনন্দিত, আমি গর্বিত। আজ আমি আপনাদের পাশেই থাকি, আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের বন্ধু, আপনাদেরই সন্তান। আমি সম্প্রতি আমার লেখা একটা বই প্রকাশ হয়েছে, বইটির নাম দিয়েছি বিশ্ব মানবপ্রেমী শ্রী শ্রী হরিচাঁদ। আমি ঠাকুরের নামে এই বইটি লিখেছি, জানি না ভালো কি মন্দ, তবে আমাদের লীলামৃত যে তত্ত্ব বঞ্চিত করেছে, যেমন নিশান, ডঙ্কা, লাঠি, তারপর হাতিসিংহের গলাগলি, আমি এবং আচারমালা কোত্থেকে কীভাবে এলো, সেইগুলি আমি এই বইতে তুলে ধরার চেষ্টা করেছি। আজ আমার দাদা শ্রদ্ধেয় অসীম দা, যাকে আমি দাদা বলেই ডাকি, তাকে আমি আমার এই শ্রদ্ধার্ঘ্য আজ আপনাদের সবাই তুলে দিতে পারে ধন্য হচ্ছি। নামটা শুনলেই কেমন ভেতরটায় একটা আনন্দ অনুভব হয়, বিশ্ব মানবপ্রেমী শ্রী শ্রী হরিচাঁদ। আমি একটা সিনেমাতে গান করেছিলাম, ওটা ভারত সেবাশ্রম সংঘ থেকে সিনেমাটা করা হয়েছিল, ওটাও এইরকম নাম ছিল, বিশ্ব মানবপ্রেমী দিয়েই। তা আমি
ভাই মনোরঞ্জন সরকারকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আমরা কবিরা গান করি, বিশেষ করে গান লিখি, সেগুলো কিছু কিছু ছাপা হয়েছে, কিন্তু কবিদের লেখা এক কবি রসরাজ তারকচন্দ্র সরকার মহাশয় তিনি হরিলীলামৃত লিখে গেছেন বলে আজ আমরা পেয়েছি। আজ ভাইটি যে বইটি লিখেছে তার আর কি বই তোমার কাছে আছে? আচ্ছা, যদি কারো এই বই প্রয়োজন হয় বাড়িতে কাছে আপনারা নিয়ে আসবেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর তার সুস্থভাবে যেন দীর্ঘ জীবন দান করেন, তিনি যেন আরও অনেক কিছু জগতের জন্য দিয়ে যেতে পারেন, এইভাবে আপনারা সেই আশীর্বাদ করবেন। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বল হরি বল। শান্তি হরির যুগলপদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। যেভাবে প্রশ্নপত্র সভাবাজে হল অত্র, আমি গেয়ে শুনাই একখানা গান, সেই গানের ভিতর দিয়ে তার কিছু প্রশ্ন নিয়া যথাসাধ্য দিয়েছি সমাধান। দাঁড়ায় এসে সভা পাশ নাম ধরেছিল কি নাম? প্রেমানন্দ দাস। আর যোগানন্দ গোস্বামী নামে করেছে প্রকাশ সভাতে আমায়। আজ সেই ভূমিকা ধরে আলোচনা হচ্ছে সভা পরে। আমি করজোড়ে প্রণাম করি সকল ভক্ত ভক্তার রাঙা পায়। তাহলে প্রথম যে তার প্রশ্নখানা শুনলেন যত সুধি জনা, গানের মধ্যে আলোচনা করে দিলাম সমাধান। যে যার ভজন কর তাই মূল ভক্তি থাকা চাই, আর কর্তব্য সবাই করিও পালন। শনি ভজো আর কালী ভজো, রাম ভজো আর কৃষ্ণ ভজো, আল্লাহ ভজো গড ভজো, প্রেমহীন মানুষের কোনো মূল্য নাই। এ কথাটি বলে গেছে, আপনাদেরও দেখা আছে, আমার প্রেমিক চূড়ামণি অশ্বিনী গোসাই, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন আছে কি না? আছে তো? তাহলে প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। পাগল বিজয় সরকার যিনি গানের মধ্যে নিদর্শন রেখেছেন তিনি, সেই গানের মধ্যেও আমরা করেছি অধ্যয়ন। প্রেমে দেখায় সবই সমান, ভক্তি দেখায় মুক্তির সোপান, জ্ঞানী করে পথের সন্ধান সহজ সরল। তাহলে প্রেম একবার জাগিলে পরে সে জগৎটাকে নেয় আপন করে, শুধু মানুষের ভিতরে হয় না তার ঈশ্বর দর্শন। যা কিছু আমরা দেখতে পাই সবার মধ্যে এক মালিক সাই, প্রেমানন্দ সে সদা করে বিচরণ। যজ্ঞে এ কথা এই পর্যন্ত থাকবে। দ্বিতীয় প্রশ্ন সে করেছে উত্থাপন, যে তুমি আমার কথা লবে, আমাকে তুমি একটু বুঝিয়ে দেবে। ভাগবতে বলল শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ শ্রী মধুসূদন, কিন্তু আমি বুঝিয়া না পারি, যখন আমি জয়দেবের গীত গোবিন্দখানা পড়ি, সেখানে পড়ে আমার দ্বন্দ্ব জেগেছে ভারী, যার নাম রাইকি সরি। শ্রীকৃষ্ণ আবার মস্তকে রাধার চরণ করেছে ধারণ, কিশোরীর দাস মুই পিতবাসিতে কো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। তাহলে যদি হয় এক কৃষ্ণ সাধনার সার, তাহলে এই কথা কেন করিছে বৈষ্ণব সমাজে প্রচার? বাবা আমার দিক থেকে অন্যদিকে লক্ষ্য দেবেন না, কারণ এই কবিগান সাঙ্গ হলে যার যার মতো ঘরে আমরা যাবো চলে। আবার কর্তৃপক্ষ আগামী বছর নিমন্ত্রণ দিলে তবে তো আসবো সবার স্থান, আর যদি নিমন্ত্রণ না দেয় আর কোনো দিনও গান গাইতে পারবো না এই জায়গায়। তাহলে এই জন্যে আমাদের মধ্যেও বাড়ুক সেই প্রাণের টান। তাহলে রাধা বড় না কৃষ্ণ বড় ধরো, আমার কথা ধরো, তোমার কাছে করিব শ্রবণ। শোনো প্রেমানন্দ বলি তাই,
ভাগবতের যা সিদ্ধান্ত ওর উপরে তো সিদ্ধান্ত নাই। শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ নিত্য নিরঞ্জন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। কিন্তু রাধারানীকে কেন শ্রেষ্ঠ বলা হলো এ কথাটা একটু তোমার বোঝা ভালো। দেখো গুরু তো থাকে না একজন, যেমন আমি যদি ভূমিকা ছেড়ে অসীম সরকার হয়ে কথা বলি আসরে, আমি করতে পারি হরিনাম কীর্তন, একটু আগে কীর্তন গাইয়ে শুনালাম না, পারি আমি রামায়ণ গাইতে পারি জানেন যত নরনারী, আমি বাউল গানও করতে পারি কীর্তন, আবার আমি পদাবলী কীর্তন জানি, আমার ইউটিউব দেখলে আপনারা দেখতে পারবেন জ্ঞানী গুণী আছে না, তাহলে রামায়ণ গান কীর্তন গান পদাবলী কবি গান থিন্নাথের মেলার গান আছে তো নাকি, তাহলে আমি হারমোনিয়াম বাজাতে পারি, ঢোল বাজাতে পারি, বেহালা বাজাতে পারি, দোতারা বাজাতে পারি, এমনি এমনি শিখছি নাকি, প্রত্যেকটার একটা আমার গুরু আছে, একাধিক গুরু আছে, আছে কি না। কিন্তু আমার জীবনের কাণ্ডারি যিনি শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা, তিনি ভবা পাগলার শ্রীপাদ পদ্মে করেছি আত্মনিবেদন। কথাটা ভালো করে বোঝেন, গুরু আছে অনেকজন, তাহলে রাধাকে যে কৃষ্ণ, রাধার চরণ যে শ্রীকৃষ্ণ নিয়েছে মাথায়, আর রাধারানী কেমন গুরু এটা বোঝার বিষয়। সেই কথাটা যদি করি শুরু, রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রেমের গুরু। কৃষ্ণকে যদি তুমি পেতে চাও তাহলে রাধা প্রেমে তুমি নিমজ্জিত হও। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়, প্রহ্লাদ কৃষ্ণকে পায়, ধ্রুব কৃষ্ণকে পায়, নারদ কৃষ্ণকে পায়, গোপীরাও কৃষ্ণকে পায়, সখারাও কৃষ্ণকে পায়, তার মা বাবাও কৃষ্ণকে পায়, কিন্তু পরিপূর্ণ প্রাপ্তি হতে গেলে রাধা প্রেম না জাগিলে কোনো কালে পরিপূর্ণভাবে কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়। তে কারণে রাধারানী কৃষ্ণের প্রেমের গুরু হয়। তাহলে কৃষ্ণই সর্বশ্রেষ্ঠ, জবাব দিলাম স্পষ্ট, কিন্তু রাধা প্রেম না হলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি কোনো কালে হবার নয়। তে কারণে লিখন করে বললাম আমি তোমার ধারে। আর একখানা প্রশ্ন তুমি করেছ আমায়, আমার জবাবটা বুঝতে পারছেন তো নাকি, এইবার যদি জিজ্ঞাসা করে তো রাধার এমন কি প্রেম, তখন কমানে আগে ডবল না দিলে রিডবল দেব কেন, আমার তাস ভালো আছে বলে কি আগে আমি রিডবল খাবো নাকি, অত সোজা না কি সত্যি কথা না, তাহলে প্রহ্লাদ তো ভেসেছিল হরি বলে তাই না, তাহলে বেঁচে গেছিল সাগরের জলে, আবার হস্তির পদ তলে করল নিক্ষেপণ, সেখানেও মরে নাই, তাহলে এত প্রেম যখন প্রহ্লাদের পাই, এর সাইতে কোন প্রেমে বেশি হলো বিনোদিনী রাই, প্রশ্ন না করলে আমি আগে তের দৃঢ় বলতে দেবো কেন, কায়দা আছে সত্যি কথা না। একজনের বাড়ির বাড়ি দিয়ে আর একজন রাত্রির বেলা হাঁটিয়ে যাচ্ছে, তো ও কোনোদিনও তো জুতো টুতো কেনে না, একটা নতুন জুতো কিনিছে খালি ভাই চলে, আর ওই বাবুর বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আর ওই চট চট করে শব্দ হচ্ছে, বাবু কয় কিনারে, কয় আমি নিবারণ নতুন জুতো পাই দিয়ে যাচ্ছি, কয় আমি তো নাম জিজ্ঞেস করেছি, তো জুতোর কথা জিজ্ঞেস করেছি, ও কয় তুমি জিজ্ঞেস না করলেও আমি তোমার না কইয়ে যাবানি নাকি, এই এক ধরনের মানুষ আছে, আমি তো সেইরকম মানুষ নাকি, সত্যি কথা না, আমাকে প্রশ্ন যখন করবে রান আমি দেবো সমাধান, অনুমান দিয়ে দরকার নাই, ডেকে বলে আমার ধরে গৌর হরি এসেছিলেন ধর্ম দেবার তরে, যুগ ধর্ম দেবার তরে, তার সঙ্গ নিয়েছে তার দাদা নিতাই, কিন্তু আমার এই অভিমত দুই ভাইয়ের দুটি পথ, একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী, এখন আমরা কলির জীব কোন দলে আসি তুমি তাই করো নির্বাচন, তোমার যে দলে জাতি ভালো লাগে তুমি সেই দলে যাও, তোমারে মানা করিছে কিনা, এইটা হচ্ছে একবার খাঁটি জবাব, কিন্তু এই জবাব দিলে পরে শুনবে না
ভক্ত ভক্ত নারী নরে, কবিগান বলে যারা একটা পক্ষ আমাকে করতে হবেই সমর্থন। তবে দাঁড়ায় সবার বরাবরই, আমিও যখন বিবাহ করি আমিও একজন সংসারী। আমি যোগানন্দ গোস্বামী নামে যখন দিয়েছি পরিচয়, গোস্বামী যারা সংসার কিন্তু করে তারা আমার গৌর হরি অর্থাৎ রসের গোড়া। তিনি নিজে বলেছেন কি, নিত্যানন্দের পথ তোমরা করিও ধারণ। এই জন্যে এখনও যদি নবদ্বীপে যান, কি বাক্য শুনতে পান, কি ধ্বনি শুনতে পান, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাহলে জানেন যত ভক্তবৃন্দ, প্রেমদাতা নিত্যানন্দ দুটি দ্বার যদিও তিনি করেছিলেন গ্রহণ, দ্বার মানে কি স্ত্রী, দুটো দ্বার গ্রহণ করে জানেন যত নারী নরে, তাহলে সেই নিত্যানন্দের ঘরে আটটি সন্তান করেছিল জন্মগ্রহণ। তথাপিও পূর্ণকুম্ভ তারে কয় করেছিল কাম জয়, অবধূত নিতাই বলে জানে বৈষ্ণবগণ। তাহলে নিত্যানন্দের পথই ভালো বললাম আমি সভাতল। এইবার যদি আবার নূতন প্রশ্ন করে উত্থাপন, তাহলে নিত্যানন্দের পথ যদি ভালো হয় তাহলে গৌর কেন শুনিস না, এসব যদি কয় তাহলে কবে, আমি আগে রিডবল দেব না, ওই ধরনের মানুষ আমি না, অন্তরে করি ধারণা আগে আমি আবাতিয়ারের শাগের খ্যাত দেখাবো না, ঠিক তো মা? আর আমি অনেক সময় তো গানের মধ্যে দিয়ে কাটাই দিয়েছি ভাই, এইবার তিনখানা প্রশ্ন দান করেছিল সভাস্থান, আমি দেখাই গেলাম নিত্যানন্দের পথ শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বা প্রধান, এই পথ তোমরা কলির জীব করিও গ্রহণ, প্রেমানন্দে বলো হরি নিত্যানন্দের পথ ধরি, প্রেমিক হলে তোমরাও পাবা শ্রীকৃষ্ণ ধন, হরি বল হরি বল। এবার একখানা গান গাই, তার মধ্যে দিয়ে কিছু কথা যাই কইয়ে তারপরে দেখি কি বলে আমার ওই প্রেমানন্দ গোসাই। ও কত ভালো লাগে ভালো লাগে তোমারে,
কর্মর বর্ষি সারা পেলে আশা পথ থাকি চলে তোমার বর্ষি সাধক কবি সকলের প্রাণের কবি পরম শ্রদ্ধেয় দাদু গুরু প্রয়াত পাগল বিজয় সরকার তিনি কি বলছেন আজকে ছোট আমি জীবনে জীবনে হরে দেখি নাই তোমার তবু যেন চিনি ওরে আছে নাকি সকল আপন তোমাকে জীবনে কোনোদিন দেখিনি কোনোদিন দেখে থাকলে ওটা মনে নেই কিন্তু তোমাকে তাও এত আপন মনে হয় কেন জীবনে দেখি নাই তোমায় তবু যেন চিনি অচেনা কি এত আপন সকল আপন জীবন আহ পাগল বিজয় সরকার যেদিন প্রথম মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবন ভূমিতে উপস্থিত হয়েছিলেন তার অনুভূতি কি জানেন তিনি যেন দেখতে পেলেন এই সেই বৃন্দাবন যে বৃন্দাবনের ধূলির সঙ্গে মিশে আছে শ্রীকৃষ্ণের চরণ ধূলি যে বৃন্দাবনে ভূমির উপরে আজও যেন আমি দেখতে পাচ্ছি শ্রীমতী রাধারানীর চরণ চিহ্ন
তাই তিনি গান লিখে গেছেন যে ধুলায় অঙ্কিত আমার শ্রীমতীর চরণ কানু পদ রেণু মাখা এই সেই বৃন্দাবন তাকে দেখি নাই কোনোদিন জানি না সে কেমন তার স্মরণে যে হৃদয়ে আনন্দ জাগে এ তোমরা কি করবে আমাকে যখন হরিনাম করি আনন্দে ডুবে যাই পাগল বিজয় লিখে গেছে কিছু পাস বা না পাস পরিণামে হরিনামে রুচি রাখিস কিছু পাশ বা না পাশ পরিণামে হরিনামে রুচি রাখিস ওরে জীবনে দেখি নাই তোমায় তবু তবু জানছি দেড়েক বসে বলেছি যদি কথাগুলোর একটা কথা ধরে নিতে পারেন কাজ হয়ে যাবে আমি কি বলেছি কোন তন্ত্র মন্ত্র দিয়ে ঈশ্বরকে লাভ করা যায় না কিসের দ্বারাই করা যায় বলেছি প্রেমের দ্বারাই ভক্তির দ্বারাই কেউ এসে মন্ত্র পড়ে পূজা দেবে এটা একটা প্রথা হতে পারে কিন্তু ওতে ঈশ্বর লাভের কিছু নেই কিন্তু আমি বলছি না যে ওগুলো আপনারা বর্জন করে দেন বাকি এটা যেদিন আপনি বুঝবেন আপনি যদি প্রকৃত ভক্ত হতে চান আর কাউকে লাগবে না আপনার বলেছি তো নাকি এগুলো নিজের বিবেক দিয়ে বুঝেন খিদে আপনার আর একজন খেলে কি আপনার খিদে মিটবে পিপাসা আপনার কেউ জল খেয়ে দিল আপনি পিপাসা মিটবে বলুন বাবা মিটবে কি পূজাটা তো আপনার আপনার ইষ্টকে আপনি পুজো করবেন আপনার ভাষায় কথা বলুন না সাঁওতাল হলে সাঁওতালি ভাষায় বলুন আপনি যে ডিস্ট্রিক্টের মানুষ হন সেই ডিস্ট্রিক্টের ভাষায় বলুন যেমন চাটগাইয়া ভাষা একরকম আছে না যশোরিয়া ভাষা একরকম ফরিদপুরের ভাষা একরকম শুধু সংস্কৃত মন্ত্র বললে নাকি ভগবান পাওয়া যায় মিথ্যে কথা একদম ঠিক না ভাষা হচ্ছে মনের ভাষা আপনার মনের যে ভাব সেই ভাব ভাষা হয়ে যখন তার কাছে নিবেদিত হবে প্রেমান্তরিত হয়ে গেলে তবে আপনার ইষ্ট জাগ্রত হবে তার আগে না আমি বলছি না যে আপনারা এগুলোকে পরিত্যাগ করে দেন এটা বলার আমার অধিকার নাই কথা বুঝেছেন কি এটা বলার আমার অধিকার নেই আমি পরিষ্কার পরিশুদ্ধ কথাগুলো আপনাদের কাছে বলতে পারি আমি বলতে পারি যদি কোনো মা বাবা দেহত্যাগ করে কোন ঠাকুর মশাই মন্ত্র পড়ে তাকে স্বর্গেও পাঠাতে পারে না নরকেও পাঠাতে পারে না বাবা এটা হয় না তাহলে ভগবানের বাণী মিথ্যা হয়ে যায় তিনি বলেছেন জগতে এসে যে যেমন কর্ম করে কর্ম অনুসারে তার পরবর্তী স্থান নির্ণয় হয়
তাহলে একজন মন্ত্র বলে তাকে স্বর্গে পাঠিয়ে দেবে। আমি বলছি না যে আপনি বাদ দিয়ে দেন, ওভাবে করবেন না, আমি ওরকম বলি না কাউকে। আপনি ভাববেন এটা হয় না, কিন্তু কখনো হয় না। তাহলে এক শ্রেণীর মানুষ কিন্তু তাদের পকেট ভরবার জন্য আপনাকে এইভাবে পরিচালিত করছে। বুঝতে পারছেন কি বলছি? আপনি যতদিন না বুঝবেন ততদিন কিন্তু আপনার পকেট এইভাবে মারা যাবে। খাট দাও, পালঙ্ক দাও, গটি দাও, বাটি দাও, আংটি দাও, ভূমি দাও, গাই দাও, দাও গিয়ে আমার কি, আমার বাবা তার নাকি, তুমি পারো গিয়ে দাও কি, সম্বেদ দেওয়া দাও। কিন্তু ওতে তোমার বাবার আত্মার কিছু হবে না, কিন্তু এইটুকু আমি বলে যেতে পারি। এর বিরুদ্ধে যদি কথা কেউ কয় তার সাথে আমি বসতে পারি। আপনি এরকম কথা করেন কেন? কিন্তু আমি কখনো বলিনি আপনারা ওটা করবেন না, বলেছি কি? শুধু শুধু বাবা গুরুচাঁদ ঠাকুর লেখাপড়া শেখার কথা কয় নাই তো। আপনি যদি শিক্ষিত না হন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হন, জ্ঞানের আলো যদি আপনার মধ্যে না জ্বলে, তাহলে অন্ধকার জায়গাটা আলোকিত আপনার কি করে করবেন? আমি যেটা পারফেক্ট কথা সেটা বলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে ইষ্টকে আপনি লাভ করতে পারবেন ভক্তির দ্বারায়, কোনো তন্ত্রমন্ত্র না। আমি এ প্রমাণও দিয়েছি। রামকৃষ্ণ ঠাকুর লেখাপড়া জানতেন না, তাহলে তিনি চণ্ডী পাঠ করতেন কি, কেমন মনে হয়? যে লেখাপড়াই জানে না চণ্ডী পাঠ করত, মন্ত্র বলতো না, মা 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 বলছে। এইটাই মতুয়া তত্ত্ব, মেতে যাওয়া, ইষ্ট নামে মেতে যাওয়া। মনে থাকবে তো নাকি? এরপরে গন্ডগোল বাঁধাবা, মতুয়ার গন্ডগোল বাঁধাবা, মতুয়ার বৈষ্ণব। যে গন্ডগোল বাঁধাতে যাবে, কবার তুই আগে মাতিয়ে যা, তুই কি ভক্ত? বলে কৃষ্ণ ভক্ত। মাত আগে মাতিয়ে যা। হা কৃষ্ণ কয়ে মাত, গরুয়া আগে দুলোর মধ্যে দেখ মতুয়ারা কিভাবে মাতিয়ে যায়। হরি বল হরি বল, ও দলুয়ে পালাবে কায়দা আছে। ওরে জীবনে দেখি নাই তোমায় তবু যেন চিনি, আছে নাকি এত আপন সকল আপন জিনি। ওরে কবির আমি তোমার হব, মনের কথা ভেঙে তোমার মনের কথা ভেঙে পাব। কবে আমার আমি তোমায় দেব সহজে দাঁড়িয়া রে, ঈশ্বর বন্ধু দাসো রে। পাগল বিজয় বলে এমনি করে কতবার সে যাব সরে, yeah.
এটার দিয়েছি সমাধান প্রথম প্রশ্ন করেছিল তুমি আমার কথা নবে ভালো করে গুরু মশাই বুঝাইলে দেবে এক কৃষ্ণ ভজিলে সবই হবে সাধনার স্বাধীনতায় আছে আমি দিলাম সমাধান এক শক্তির খেলা চলিছে এই মহাবিশ্বময় এক ভিন্ন অন্য কিছু কোনই শক্তি নয় রাম কালী আর বিষ্ণু যাই বলো একই শক্তি তার ভিতরে যে কোনো একটা নদী ধরে মানুষ যায় সাগরে যে নদীতে নৌকা ভাসাও যেদিন সাগরে পৌঁছাবে সব নদী সাগরে গিয়ে মহামিলন হবে আমি বৃত্ত দিয়ে বুঝিয়েছি শুনলেন যত বরেন্দ্র বৃত্তের মাঝখানে থাকে তাকে বলে কেন্দ্র কেন্দ্র হতে পরিধি পর্যন্ত সরল রেখা টানিলে সেই সরল রেখা সমদূরত্ব হয় জানে জ্ঞানী দলে তাহলে পরিধি থেকে রওনা হলে যে কোনো তো একটা রেখা ধরে একবার যদি কেন্দ্রে গিয়ে পৌঁছাইতে পারে দেখে সব রেখার গোড়া ওই কেন্দ্রে অন্য কিছু নয় তখন এই সারা বিশ্ব তার আপন হয়ে যায় আল্লাহ হরি বড় ভগবান গো এই ধরা ধরে ভক্তির দ্বারায় কেন্দ্রে পৌঁছালে দেখবে একাকার ভবা পাগলা কথা বলেছি সভ্য সমাধান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথা বলেছি সভা তলে হরিচাঁদের ভক্তদের কথা শুনলেন জ্ঞানী দলে দ্বিতীয় প্রশ্ন করেছিল আমায় ধরো কথা ধরো রাধা বড় না তোমার ওই শ্রী কৃষ্ণ হবে বড় কেন কৃষ্ণ সর্বশক্তিমান রাধাকে গুরু পায় তার জবাব দিলাম আমি গুরু অনেক রকম হয় রাধা কৃষ্ণের প্রেমের গুরু বলি সমাধানে রাধা প্রেম জাগিলে পরে পরিপূর্ণ প্রাপ্তি বলে তারে এক এক করে সমাধান দিলাম গো তারা ব্যবধান কেউ গৃহবাসী কেউ সন্ন্যাসী আমরা কার দলে যাই নিতাইয়ের পথ শ্রেষ্ঠ বলেছি আমি সভ্য সবার ঠাই শোনো ভক্তবৃন্দ শ্রেষ্ঠ নিত্যানন্দ এটাই আমার কথা নয় শ্রীমান মহাপ্রভু নিতাইয়ের মান বাড়াইয়ে যায় এরপরে তোমার প্রশ্ন থাকিলে করবে আমার ধারে আমি আবার সে সভা পাশে বুঝাবো তোমারে আমি মনে চিন্তা করি একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে বলুন হরি হরি মতুয়ালের কথাও বলেছি শুনলেন জ্ঞানী জন প্রকৃত মাতোয়ারা হলে পরে মতুয়া সেই জন মতুয়া শব্দটা মাতোয়ারা থেকেই কিন্তু এলো যেটা ভজন করো তোমরা মাতোয়ারা হওয়া ভালো নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কামুখে নাম সদা সত্য কথা করো সত্য করো তবু না সশিবে ডাকিলে হল তোমারে ডাকিলে তার
সবাই একবার হরি হরি বলো হরি বল হরি বল এই আনন্দ যেন ধরা থাকে তোমার ভিতরে অন্তরে অন্তরেতেই হলাম আমি সুখী এরপরে তার কথা শোনার পরে আমি যখন পুনরায় আসিব আসরে পুনরায় এসে আমি দেব সমাধান শেষ পর্যন্ত শুনে যাবেন কবি গান এইটুকু নিবেদন করি সবার ঠাই অন্য ভিন্ন কথা আমার বলা দরকার নাই এদিকে আছে যারা ভক্ত গণ এবার বন্দনা করে যাই সবার চরণ ওই ভক্তগণ আশীর্বাদে করো তোমার সত্য ভাব চলবে এদিকে যারা মাঝে চাকরি সামনে চলবে এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো হরি বল জয় জয় বড় ঠাকুর প্রেমানন্দে হরি 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 বল জয় ভবা জয় ভবা করে গিয়েছিলাম প্রথমবারে গুরুদেব এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান গুরুদেবের জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে তার মধ্যেও কিছু ধরতে হবে সবার সন্নিধান এই জন্যে যেখানে যেখানে বুঝতে পারি নাই খুলে বলি সবার ঠাই সেখানে কিন্তু আমি বুঝতে চাই তাহলে কোনো ভজনের কোনো বাধা নিষেধ নাই যদি প্রেম ভক্তি থাকা যায় নাকি তা বাবা প্রেম ভক্তি থাকলে পরে তাহলে ঈশ্বরের দেখা মেলে নদী যেমন সাগরে পৌঁছায় সেখানে কালী থাকুক শনি থাকুক যাই থাকুক শেষ পর্যন্ত সাগরেই মিল হয় তা সই যদি সেই সাগরেই যেতে হবে বাবা সাগরেই যদি যেতে হয় সেখানে যদি মিলতে হয় তাহলে নদীর কি দরকার হয় নাকি আমি একবারেই অন্তরে আছে ভাবো সাগরে জাপ দেব তখনই তারে ভাবো কেন নদীতে সাত দিন ধরে বা কয়দিন থাকতে হবে তার তো ঠিক নাই কি বাঁচতে বাঁচতে কবে যাব আর কিছুতে যদি গাছের গোড়ায় বাঁধিয়ে যাই তাহলে কেন না কোনোদিনই সাগরে পৌঁছালো আলো না এরকম হয় না এই জন্য অন্তরে করি বিবেচনা আমি নদীকে নেব না যদি একবারে সাগরে পৌঁছাতে পারি ভাই তাহলে নদীর দরকার ডাকি এই হিসেবটা আমি চাই আমি একবারে সাগরে জাপ দিতে চাই নাকি হয় না আর প্রকৃতপক্ষে এই প্রেম ভক্তি কোন জগতে গেলে পরে বলো দেখি আমার ধারে প্রেম ভক্তি তাহার মিলে এই প্রেম ভক্তি কিভাবে উদয় হয় এই প্রেম ভক্তি কি গাঁজা খেলে উদয় হয় এই প্রেম ভক্তি কি মদ খেলে উদয় হয় এই প্রেম ভক্তি কি বিড়ি খেলে উদয় হয় এই প্রেম ভক্তি কি সিগারেট খেলে উদয় হয় না পান খেলে হয় কিভাবে ভক্তির উদয় হয় নাকি অন্তরে আছে আমার ভাবো আমার গুরুদেবের কথা অনুসারে আমি সেইটা মেনে নেব সেই পথ আমি ধরব যাতে ঈশ্বরের সন্ধান পাওয়া যায় নাকি তারপর কি এ জগতে রাধা বড় না কৃষ্ণ বড় ধরো আমার কথা ধরো একটা পরিপূর্ণ মীমাংসা তুমি করো বলে জগতে রাধাই শ্রেষ্ঠ হয় তাই রাধারানীর চরণ মস্তকে ধরেছে আমার কৃষ্ণ জনার্দন তাই তো
তাহলে রাধার প্রেম ভক্তি ছাড়া রাধার ভাব ছাড়া রাধা প্রেম ছাড়া কৃষ্ণের মেলা দেখা মেলে না তাকে যদি পরিপূর্ণ পেতে হয় কি দেব পরিচয় একমাত্র কিন্তু রাধা প্রেমের দরকার হয় এই কথাই কিন্তু আমার গুরুদেব বলে যায় তাহলে আমি একটা প্রশ্ন করি বাবা যদি পরিপূর্ণ রাধা প্রেমে কৃষ্ণ প্রাপ্তি হয় রাধার কি পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়েছিল এইটা আমার জানবার বিষয় বসে শুনুন নারী নরে আদি হরি চিন্তা করে যে আমি রস আস্বাদন করতে চাই আমি আনন্দ পেতে চাই তাই আনন্দ করবাত্তরে বসে শুনুন নারী নরে তিনি ভাবে অন্তরে আমি ওই রাসমণ্ডলে যেতে চাই তাহলে রাসমণ্ডলে গেলে পরে যদি আনন্দ পেতে ইচ্ছা করে তা তো একার দ্বারাই সম্ভব মোটেই নয় এই জন্য দুজন ভাবের মানুষ প্রয়োজন হয় যাতে ভাব বিলাতে পারে মহাশয় তখন কি করে তার অঙ্গ হইতে বসে শুনুন সুদী সতে তখন কিন্তু এক দেবী প্রকট হয় তার ইচ্ছা শক্তির দ্বারাই দেবী তখন প্রকট হইয়া আমি যাই সভায় কহিয়া তখন পুষ্প চয়ন করতে দেয় পুষ্প চয়ন করতে যখন গেল ওখান থেকে এলো রাসমণ্ডলে উপস্থিত হয় এইবার রাসমণ্ডলে যখন উপস্থিত হয় কি দেব পরিচয় তখন রাসমণ্ডলেরা আর ধাবিতা মানে ধাবিতা হয়ে পুষ্প চয়ন করতে গিয়েছিল তার থেকে হয় ধা এই হলো রাধা তাই তো তাহলে এইভাবে কিন্তু রাধা হলো খুলে বলি সভা তল তাহলে রাধাকে কিন্তু সৃষ্টি করলো আমার কৃষ্ণ জনার্দন তাহলে এইখানে আমার জানবার বিষয় গুরুদেব তুমি দেবে পরিচয় তাহলে জগতে স্রষ্টা বড় না সৃষ্টি বড় হয় স্রষ্টা শ্রেষ্ঠ জীব আমরা আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা এ জগতের স্রষ্টা কিন্তু কৃষ্ণ জনার্দন হয় আর রাধারানী যিনি বসে শুনুন জ্ঞানীগুণী স্রষ্টা শ্রেষ্ঠ জীব ওই রাধারানী কিন্তু মিথ্যা কথা নয় তাহলে স্রষ্টা কি করে তার থেকে কি করে সৃষ্টি রাধারানী বড় হয় এই স্রষ্টা বড় না সৃষ্টি বড় হবে অন্তর দিয়ে দেখি ভেবে এর একটা মীমাংসা চাই ধর্মরাজ সবাই নাকি পরিষ্কার আমি যেখানে বুঝতে পারি নাই বাবা আমি সেখানে তো বুঝতে চাই তাহলে এইবার রাধারানীকে সৃষ্টি করলো খুলে বলি সভাতল একমাত্র কিন্তু আনন্দের আশায় কি করে আনন্দ পাবে অন্তর দিয়ে দেখুন ভেবে এইভাবে কিন্তু রাধারানীর সৃষ্টি হয় এইবার কৃষ্ণ আনন্দ পায় নাই মোটে আমি বলি কাব্যের হাটে তখন কিন্তু তখন তার আনন্দ আর সেখানে নয় আনন্দ পায় না রাধাকে সৃষ্টি করলো শ্যামকালা চান্দে কিন্তু রাধারানী জীবন বলি খালি কান্দে কি কাঁদতে কাঁদতে তার জীবনখানা যায় তাহলে যেখানে বিরহ বেদনা যেখানে চোখের জল ঝরে বসে শুনুন নারী নরে সেখানে থাকে আনন্দের বিষয় এইবার কৃষ্ণ অন্তরে করে বিবেচনা তাহলে রাধার কাছে যখন সেই আনন্দ পাই না কান্না বিরহ ছাড়া সেখানে কিছু নাই আমি এখানে থাকতে নাই চাই তখন রুক্মিণীর দরবারে চলে যায় এইবার মাধুর্য ভাব ত্যাগ করে বসে শুনুন নারী নরে মনোপ্রাণ আগ করে রুক্মিণীর সেই ঐশ্বর্যের দ্বারে সেখানে গিয়ে পৌঁছায় রুক্মিণীকে যখন পেল খুলে বলি সভাতল রুক্মিণী তখন আনন্দর ঢেলে দিল সেই আনন্দে কিন্তু নিমজ্জিত হয় সেখানে পরিপূর্ণ আস্বাদন করল খুলে বলি সভাতল রুক্মিণীর কাছে সারা জীবন রয়ে গেল রুক্মিণীর পরিপূর্ণ প্রাপ্তি হয় কি ওই যে চলে গেল আর আসে নাই গুড়ার ডিম আর আসে নাই এইবার রাধা তখন কি করে বসে শুনুন নারী নরে কৃষ্ণ বিহনে তখন লতা পাতা কীট পতঙ্গ ধুলি কণায় তখন কান্না শুরু করে বলতে পারো আমার বন্ধু কোথায় লতা পাতায় কি তাই সংবাদ দেয় তখন এইভাবে বিরহ জ্বালায় আমি দেই পরিচয় কি ঠিক আছে তাহলে এইভাবে কান্না বিরহ যখন বন্ধু আর ফিরে এলো না খুলে খুলে বলি সবাই করি বর্ণনা তখন কিন্তু বিরহ জ্বালায় ভোগে মহাশয় আরো বিরহ দ্বিগুণ হয়ে যায় তার একেবারে পরিপূর্ণ প্রাপ্তি কি করে হয় বাবা এইটা আমার জানবার বিষয়
তাহলে রাধা প্রেমে কি করে পরিপূর্ণ সেই কৃষ্ণ প্রাপ্তি হলো? বাবা তুমি আমার কাছে একটু খুলে বলো কি করি হয়, এইটা আমার জানবার বিষয় নাকি? তাই জন্যে আমি যেখানে যেখানে বুঝতে পারি নাই সেখানে সেখানে আমি পরিপূর্ণভাবে গুরুদেবের কাছে জানতে চাই। জগতে স্রষ্টা যিনি স্রষ্টা শ্রেণী আসছে আমার কৃষ্ণ জনার্দন, তার ইচ্ছার বলে খুলে বলি সভাতলে এই বিশ্বকানা হয়েছে সৃজন। মহাবিষ্ণু আদিহরি চিন্তা করে খুলে বলি আপনাদিগের ধারে যে আমি সৃষ্টি ক্রিয়া চালাতে চাই, তার ইচ্ছা শক্তি বলে আমি বলি সভাতলে তার অঙ্গ হইতে মহাবিষ্ণু সৃজন হলো মহাশয়, আবার তাহার অঙ্গ হইতে বসে শুনুন সৌদী সতে গদ্বদশাই বিষ্ণু সৃজন হয়, আবার তাহার অঙ্গ হইতে কি আদিহরি ক্ষীরোৎসাই ক্ষীরোৎসাই বিষ্ণু সৃজন হয়। এইবার এইভাবে ব্রহ্মার সৃজন হলো আমি বলি সভাতল এক এক করে জগতে সৃষ্টি ক্রিয়া চালায় এইভাবে সৃষ্টি হয় কি দেব পরিচয়, তাহলে কিন্তু সৃষ্টিতেই আমার কৃষ্ণ জনার্দন রয়। তাহলে এই কৃষ্ণ ইচ্ছা করলে কি পরে বসে শুনুন নারী নরে, তা বিশ্বের কেউ নাই যে তাই পারে। যা পাই শাস্ত্রের পাতায় আমার কৃষ্ণ ইচ্ছা করলে কি পারে বসে শুনুন নারী নরে, ওই রকম রাধা তৈরি করিয়ে তার লীলা রস আস্বাদন করতে পারে আছে ধর্মশাস্ত্রের পাতায়। কেমন ওহে কৃষ্ণ নন্দলালে শ্রীরামকে একদিন ডেকে বলে, শ্রীরাম তুই আমার কথা মান, রাধার কাছে মুক্ত আছে, আমি বলি তোর কাছে ওই মুক্ত আছে তুই আন। শ্রীরাম তখন চলে গেল রাধার কাছে মুক্ত চাইল, রাধা মুক্ত নাহি দেয় তখন শূন্য হাতে আমি বলি সবার সাক্ষাতে শ্রীরাম এসে প্রার্থনা জানায় রাধা মুক্তা দেয় নাই ওই জায়গায়। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে কি করলো সেই জায়গায়, শ্রীরামকে বলে শ্রীরাম এইবার একটা কাজ করি এই জায়গায়, যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে ওই রকম অষ্টরাধা তৈরি করে তার অলৌকিক শক্তির জোরে অষ্টরাধা কৈদি করে মুক্তা বনসিজন করে সাজিয়ে রেখে দেয়। শ্রীরামকে বলে শ্রীরাম কথা লোবি রাধাকে নিয়ে আসবে, তাকে দেখাতে হবে সময়। শ্রীরাম তখন চলে গেল রাধাকে নিয়ে এলো, রাধা যখন এসে ওই দৃশ্য দেখিবারে পায় রাধা বলে তাই আমি বুঝতে পারি নাই, অপরাধে ক্ষমা করে জায়গা দাও তোমার পায়। তাহলে আমার কৃষ্ণ ইচ্ছা করলে কি পারে ওই রকম রাধা তৈরি করিয়ে তার লীলা রস আস্বাদন করতে পারে, এই শক্তি নাই কিন্তু রাধারানীর গায়ে, তাই যদি থাকতো বসে শুনুন সৌধী শত যেদিন কৃষ্ণ মনমতো ছেড়ে চলে গিয়েছিল তাই নয়, তাহলে সেদিন কিন্তু ওই রকম একটা কৃষ্ণ তৈরি করে তার লীলারা আস্বাদন করতে পারত। লতায় পাতায় কীট পতঙ্গ ধুলি কলায় ভেসে কেন্দ্রে বুক বসায় কি পারে নাই, তাহলে ওইরকম একটা কৃষ্ণ তৈরি করতে পারতো না? এটা কোনোদিন সম্ভব না, আমার কৃষ্ণ ইচ্ছা করলে পারে ওই রকম কিন্তু রাধা তৈরি করিয়ে তার লীলা রস আস্বাদন করতে পারে, এই শক্তি আছে কি না ওই রাধারানীর গায়ে। এই জন্যে জগতে স্রষ্টা বড় না সৃষ্টি বড় এর একটা মীমাংসা করো, এটা আমার জানবার বিষয়। তবে দেখুন আর একখানা প্রশ্ন করেছি, খুলে বলি আপনাদিগের কাছাকাছি যে জগতে এই যে সংসার আর সংসার ছেড়ে চলে যাওয়া নাকি এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ হয়, বলে নিত্যানন্দরে দিয়ে গেছে জয়। আচ্ছা বাবা আমি বলি না কিন্তু শাস্ত্রের মধ্যে যা পাই তাতে তো মেশে না, শাস্ত্রে কি বলছে, হে মন তোমারে বলিব কি সংসার বাসনা শ্রম কেবল সাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ ভাবিছ গণিছ তাই, খাইতে শুইতে উঠিতে বসিতে তিলকমাত্র বিশ্রাম নাই, ভেবে দেখো কেবাকার যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায় সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছ ভালো দেখো জীর্ণ কইল সর্বাকায়, দেখো না জীবন শুধুই পবন যাইতে কি তার বাধা, তবে কিসের তলে এত খাটনি খাটিয়া মরিচ গাধা। তাহলে এই সংসারখানা বিষের লাড়ু হয়, এই সংসারের মধ্যে গাধা হয়, এই সংসারের মধ্যে বাধা হয়, এই সংসারের মধ্যে থেকে প্রকৃত কি করে সাধনা হয়? আপনি সাধনা করতে যাবেন আপনার স্ত্রী বলবে শুনছ কি আটে যাবা না বাজারে যাবা না, এই নাও টাকাটা দিয়ে দিচ্ছি ছেলেকে পাঠিয়ে দাও
আবার সাধনায় বসলেন। এই যে শুনছো কি, মেয়েটা প্রাইভেট পড়ে, ওর বেতনটা দিতে হবে না, দূর শালা, নাও এই যে বেতনটা নিয়ে যাও। আবার সাধনায় বসলেন, আবার স্ত্রী গিয়ে দাঁড়ালো, কি আমাদের বাসুরটা খুঁজে পাচ্ছি না, গাবিটির যে বাসুরটা ছিল ও সাথে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু খুঁজে নিয়ে আসো তো, এখন আর কিন্তু টাকা দিয়ে রেহাই নাই, শোনাচ্ছান কি করবে, তখন কিন্তু সাধনা ভঙ্গ করে ওই বাসুর খুঁজতে যাবে, কি তা না হলে কি কপালে যে কি হবে সাধনা, ওরে কপালে চন্দ্রলোকে উঠে যাবে সাধনা, বাসুদা কি কও। এই জন্যই সংসারের মধ্যে থেকে বসে শুনুন বিজ্ঞ লোকে, প্রকৃতপক্ষে কি করে সাধনা হয়। হ্যাঁ, এই জন্য গল্পটা মনে করে গেছে বাবা, জবাব দাও, জবাব দাও, কারণ আসার সময় বলছে কি দাদা একটু গল্প দেবেন। হ্যাঁ, তা গুরুদেবের সঙ্গে শিষ্যর আলোচনা হচ্ছে, এখানে কি বাজে কথা বলা যায়, তা উনার জন্যে বলি বাবা তুমি গায়ে নিয়ে না, যদি পড়িয়ে যায় তা আমি করব কি। শোনেন, একজন মানুষের কাছ থেকে শুধু টাকা ধার নেয়, অমুকের কাছ থেকে 5 লাখ, তমুকের কাছ থেকে 2 লাখ, আর একজনের কাছ থেকে 1 লাখ, তা সবাই টাকা দিয়ে টিয়ে এখন ওই শেষে এক একজন করে আসে, দাদা টাকাটা দেবেন না, বলে শোনো এ বছরের অবস্থা বেশি ভালো না, এই যে সামনে করোনার চাপ গেছে, কতদিন কাজ হয় নাই, সহজে দেওয়া যাবে না, কিছুদিন অপেক্ষা করেন। আবার কিছুদিন পরে আর একজন যায়, দাদা টাকাটা দেবেন না, বলে দাদা অবস্থা বেশি ভালো না, ওর অবস্থা কোনোদিনও ভালো হবে না। তা ওই ভদ্রলোক, যে ভদ্রলোক 5 লাখ টাকা দিছে, ও গোনো গোনো যাবে না, ও সাপটা তো ওর বেশি নাকি, ও বলে দাদা করোনাটা তো কবে চলিয়ে গেছে, চলে যায় নাই, আজ 3 বছর হয়ে গেল, তাহলে এবার টাকাটা দিয়ে দেন, বলে না না অত সহজ না, তেঁতুল গাছের বীজ হয়েছিল, সেই বীজ লাগাইছি, সেইখান থেকে চারা হবে, সেই চারা থেকে বড় বৃক্ষ হবে, এই সাইজের মোটা হবে, যখন 5 লাখ টাকা হবে তখন বিক্রি করবো, তারপর টাকা দেবো। বুঝতে পারিছেন, কই শালা তো টাকা দেওয়ার কোনো ভাব নাই, ও কি করেছে কোর্টে গিয়ে কেস করে দিয়েছে, আর অমনি নোটিশ আসছে, এ কি ফাজলুম, নোটিশ যাই আসছে, ও দৌড়াতে দৌড়াতে কি করি কি করি, এক উকিলের কাছে গেছে, উকিলের তো চরম বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, গিয়ে বলছে উকিল সাহেব বলুন, এই যে নোটিশ, উনি বলছে আপনি টাকা ধার নিয়েছিলেন, বলে হ্যাঁ নিয়েছি, তার টাকা ধার নিয়েছেন 5 লাখ টাকা, হ্যাঁ, আপনার দেওয়ার কি ইচ্ছে আছে, বলে মোটেই ইচ্ছে নাই, বলেন কি টাকা দেওয়ার ইচ্ছে থাকলে আপনার কাছে আসে নাকি, বলেন কি, বলে ঠিক আছে তোমারে বাঁচিয়ে দেব, তবে মনে রেখো আমার দাঁড়ানোর ফি, আমি যে তোমার পক্ষে দাঁড়াবো এর ফি হচ্ছে 5,000 টাকা, আর তোমার বাসবা কত টাকায়, 5 লক্ষ থেকে, বুঝতে পারিছো, এটা কি দেওয়ার ইচ্ছে আছে, কই বলেন কি, দেখেন তো এটা দেবো না, মানে এটা কি না দিয়ে ফারা যায় কি বাবা, বলছে ঠিক আছে, যেদিন তারিখ পড়ছে বলছে একটা কথা তোমাকে শিখাই দেব, ওই দিন আসবা, একটা কথা শিখাই দেব, তোমারে যত প্রশ্ন করুন কোনো প্রশ্নের উত্তর দেবা না, তুমি শুধু একটা প্রশ্নের উত্তর দেবা, একটা কথা শিখাই দেব, ঠিক আছে, ঠিক ঠিক তারিখ মতো চলে গেছে, বলছে এবার শিখাই দাও, গরজ কত, বলে শোন তোরে যেই প্রশ্ন করুক তুই শুধু বলবি বে, সাফ সুপ ক্লিয়ার, খবরদার করি মানা, আর কোনো জবাব জানু তোর মুখ দেবে রই না, তালি সর্বনাশ, ওই বিচারক তোরে যতই প্রশ্ন করবে তুই শুধু বলবি ব্যা, বলে এটা বললি ঠিক হয়ে যাবে, বলে ঠিক হবে মানে দেখ ব্যাপারটা কি, উকিল আবার মারাত্মক সাংঘাতিক অসম্ভব উকিল, তাই এবার বিচারক ওখানে ডাকার লোক থাকে না, নিবারণ মণ্ডল হাজির হ, ও একেবারে দাঁড়িয়ে গেছে, তোমার নাম নিবারণ মণ্ডল, তোমার বাবার নাম কি, তোমার গ্রামের নাম কি, বলে আরে সর্বনাশ, যে কথা বলতে পারে না,
যে কোনো কেস নিয়ে এখানে আসে যে কথা বলতে পারে না যা কেস ঝিশমিশ শুধু ভ্যা ভ্যা করছে যা কেস ঝিশমিশ ওইখান থেকে নেমিয়ে ওই দালানগর পার হয়ে হন হন করে হেঁটে যাচ্ছে উকিল দেখে ওরই সর্বনাশ ও তো আমার টাকা দেয় না আমার ফি উকিল দৌড়াচ্ছে আর ও যে হাঁটতেছে গতি কত উকিল দৌড়াচ্ছে দৌড়াইতে দৌড়াই তোর পেছন দিয়ে ধরছে এ ভাই কি ও বলে কে ডিস্টার্ব করো না বলে ওরে শালা আবার ডিস্টার্ব করি না এই তা তোরে যে বাঁচিয়ে দিলাম তা আমার ফিটা দিবি না বলে ওরে শালা তুই আমার বেলাও ব্যা এই ও কাই বাবু পাঁচ লাখ টাকা যদি এক ভ্যাই চলিয়ে যায় আপনার বেলায় ব্যা দেওয়া লাগে এখন বাড়ি চলে গেছে ওর অভ্যেস হয়ে গেছে বিয়া দেওয়া ওর বউ জিজ্ঞেস করছে কি হয়েছে বাঁচিয়ে আসলে কি করি কয় বিয়া ও ওর সন্তান জিজ্ঞেস করে বাবা কি হয়েছে কয় বিয়া এখন ওর বউ আবার উকিলের কাছে গেছে ভাই কি ওই পাঁচ লাখ টাকা যা আছে আমার জমি বাড়ি বিক্রি করে দিবানি আমার স্বামীর বিয়া ফিরিয়ে দাও এই জন্য আমার বাবারে কই না যে তুমি আমার বিয়া দিয়ে চলিয়ে যাইয়ে না যদি পড়িয়ে যাই তা করব কি নাকি যেমন দেখুন সংসার আর ত্যাগ মাকড়সা যেমন আত্মসূত্রে জ্বালনীর মাইয়া তাহারও ভিতর থাকে ভোগেরও লাগিয়া পঞ্চকোষে বদ্ধত্তা ঘুরিয়া সংসারে অনিত্য কর্মের দ্বারা পড়ে পাপের ভারে তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়ে যায় তার সর্বনাশ হয়ে যায় নাকি শাস্ত্রে বলছে জাতিবিদ্যা মহত্ত্বতার উপজৈবন এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ ঘৃণা লজ্জা ভয় জিগুপসা অসোয়া অষ্টপাশয় কুলশীল জাতি নিয়া কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ওই ছয় জোনা হয় ষড়রূপ ধার্য ওই পঞ্চকণ্টক অষ্টপাশ সহ ষড়রিপু যোগে তাই উনিশ ধরহ আর মায়াভ্রান্তি এক ধরি বিষেতে গণন এই বিষ বিষে হয় দেহ জ্বালাতন এই জন্যে সংসারেই পতন নাকি তা প্রকৃতপক্ষে বাবা এই সংসারে থেকে কিভাবে সহজ পদ্ধতিতে সেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় তুমি আমার কথা নিয়ে পরিষ্কার করে বুঝাইয়ে দিও এইটা আমার জানবার অভিপ্রায় কি আর এই সংসারই যদি শ্রেষ্ঠ হলো মহাপ্রভু নিজে মুখে ঘোষণা করিয়ে গেল এটা তোমার মুখে শুনতে পাওয়া গেল তাহলে সেই মহাপ্রভু কেন সন্ন্যাস নিল নাকি সংসারে থাকে তা থাকবে না নাকি সংসার চলে চলে যাবে আবার এদিকে সংসারের শ্রেষ্ঠত্ব দেবে নাকি এ কেমন হয়ে যায় না এই জন্যে বাবা চরণ ধরে করিবা না আমার যেখানে যেখানে একটু না বুঝি সেখানে না বুঝিয়ে যেও না নাকি কি দাদা আর কর দরকার না এই জন্যে কি করে প্রকৃত পক্ষে সেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় বাবা তুমি দিয়ে যেও পরিচয় যাক তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করে নীরবতা আমার গানের দিকে রাখেন দিয়া মন দয়াল দিন ফুরালো এবার আমায় পদ্মা খাও ও দয়াল ফুরালো এবার
সাজের সুর বাজাও দিল পুরানো গানায় পথে গাও দিল পুরানো গানায় পথে গাও এই দেশের এই আকাশ আলো মন্দ ভালো সাদা কালো কিছুতে না দেনা ভালো সকলে ভোলাও সকলে ভোলাও এই দেশের আকাশ আলো মন্দ ভালো সাদা কালো কিছু তো লাগে না ভালো সকলে ভোলাও নিজের হাতে ভেঙে দাও দিল পুরানো গানায় পথে গাও দিল পুরানো গানায় পথে গাও সাদের আমি ভাবলে মাপল তারাই ভাঙল সুখের সপন ভাবে সবার স্বভাব গোপন বুঝলাম না তো।